বিরল রোগের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের উপর আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড়, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এ ঘোষণা করা হয়েছে। কিছু বিরল রোগের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের উপর থেকে বেসিক আবগারি শুল্ক বাদ দেওয়ায় স্বাভাবিকভাবেই সেই সব ওষুধের দাম কমবে খানিকটা। বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহৃত প্যাম্ব্রোলিজুমাবের উপর থেকে বেসিক আবগারি শুল্ক বাদ দেওয়া হলো। সাধারণত ওষুধে 10% আবগারি শুল্ক আরোপ করা হয়ে থাকে। সেখানে বিভিন্ন জীবনদায়ী ওষুধ ও টিকার কিছু ধরনের ক্ষেত্রে 5% বা শূন্য থাকে আবগারি শুল্ক। এবার 30 মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জাতীয় বিরল রোগ নীতি 2021-এর অধীনে তালিকাভুক্ত সমস্ত বিরল রোগের চিকিৎসার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা সমস্ত ঔষধ এবং খাবারের উপর শুল্ক থেকে সম্পূর্ণ ছাড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, এই ছাড় পেতে হলে আমদানিকারককে কেন্দ্রীয় বা রাজ্য স্বাস্থ্য পরিষেবা ডিরেক্টর বা জেলার মেডিকেল অফিসার বা সিভিল সার্জনের কাছ থেকে প্রাপ্ত সার্টিফিকেট দেখাতে হবে। এদিকে ইতিমধ্যে স্পাইনাল বা মাসকুলারোট্রফি বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফির চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধে শুল্কের উপর ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আরও বেশ কিছু ওষুধ জুড়ল তালিকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।